মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। আমি 1 মিনিট পর পর মার সাথে কথা বলতেছি, আমার মা হাও মাও করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, কাকু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এরভাবে চিট করতো না। জানি না রে ভাই কি করবো ভাই, জানি না ভাই, আমার আর ভাল লাগে না, আর ভাল লাগে না। মানুষের রাগটা আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেক ভুক্তভোগী, এই সরকার আল্লাহ মাফ করুক, আসলে ভুক্তভোগী। কিন্তু আমার আমার ফ্যামিলি, আমার মা আর ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই। এই লোকটা হয়তো টাকা পয়সা, আমি যেটা গ্যারান্টি দিতে বলতে পারি, তার টাকা পয়সা ইলিগাল না, এটা আমি জানি, সে কোনো ঘুষ খায় নাই। তার আসলেই ফ্যামিলি ভালো ছিল, এর মধ্যে সে বিয়েও করছিল ভালো ফ্যামিলির মাইয়া, তার আছে অনেক। তাহলে ভালো ফ্যামিলি মাইয়া রে বিয়ে করে তুই রাখতে পারলি না, তোর এতই খারাপ লাগছে আমার মারে, তুই চলে যেতি, তুই আমার চিটকুলি কেন, তুই আমাদের চিটকুলি কেন, তুই তোর চাকরি বাঁচাতে পারবি, তুই তোর টাকা বাঁচাতে পারবি, তুই যে আমাদেরকে ধোকা দিস, এটা আমরা কি করুম, আমরা কই যাবো, আমরা কারে মুখ দেখামু। আমার তোর জন্য আমি চ্যালেঞ্জ করছি, আমি বাপরে প্রোটেস্ট করছি, আমার বাপের মেয়ে, আমি বাপের ছেলে, আমার ভাই, এটা আমার দোষ ছিল। বা আমি কই যাবো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খায়া দিছে হ্যাকারে, ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম করতেছে মানুষ, আমার পিছনে লাগছে কেন বুঝলাম না, ইভেন আমার পেজে এগুলো কে করাচ্ছে, আমি কি কার ক্ষতি করলাম, সব কিছুতে প্রবলেম করতেছে, আমার মার অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান, তারে প্রবলেম করতেছে, মানে কেউ একজন, আমার ওই যে সায়েদ আহমেদ না কি একজন আছে না, সে যে লেখছেন, তার তো চ্যালেঞ্জ করে বসলাম, যেটা আমার বাপ, ওই ভাইয়ার অ্যাকাউন্টটা হ্যাক করছিল। সবচেয়ে মজার কথা, পরের দিন ভাইয়ের সাথে আমার বাবা আর আমার কথা বলার কথা ছিল, ওনার অ্যাকাউন্টটা হ্যাক করছে, তারপর দেখি ইফাত ফেক অ্যাকাউন্ট করছে, দেন হইল কি আমার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে, আমার মার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে, এরপরে লোকের অ্যাকাউন্টটা আবার ফেরত আসছে। এখানে না কেউ একজন মাস্টার গেম আছে, মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে, আমি 100% এখন লিখে ফেলে লিখা দিতাম, আপনি পলিটিক্সে ছিলেন, আপনি বুঝেন না, কেউ একজন আমার সাথে গেম খেলতেছে, আমার ফ্যামিলির সাথে গেম খেলতেছে, মনে হতেছে এই ফ্যামিলি সামনে আসতে চাইতেছে, কারণ ব্যাটার তো আসলেই টাকা পয়সা আছে, ব্যাটার তো আসলেই ফ্যামিলি ভাবে রিচ, তার তো আসলেই এই সরকারের চাকরি লাগে না, সে এমনি রিচ, তার তার পুরো 14 গোষ্ঠী ভালো বিজনেস করে যেতেছে, তার ভাই ভালো বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তার ছোট ভাই 3-4টা গার্মেন্টস সব নিজে, তার তো কিছুর অভাব নাই, তার বাপেরও ছিল, এবার তো আছে। আমার কেন যেন মনে হয় সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে, বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে করে এই কাহিনীটা করছে, আমি আর মানে মিলাইতে পারলাম না, নইলে কেন করবে, লাইক কোনো রিজন তো নাই। এখন কয় কি ছাগল সে কিনে নাই, ছাগল লাগে সে তার বউয়ের জন্য কিনে চাইছে, তার বউ পছন্দ করছে, অথচ